হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির সর্বশেষ কার্যক্রম রিলিজ স্লিপের আবেদনের কৌশল নিয়ে আলোচনা করব। অর্থাৎ কিভাবে আবেদন করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এটা নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। এখন ভিডিও শুরুতেই তোমাদের একটা বিষয় জেনে রাখা উচিত যে অনার্সে ভর্তি হওয়ার জন্য যে সর্বশেষ রিলিজ স্লিপের কার্যক্রম, এই কার্যক্রমটিতে কতগুলো আসন ফাঁকা থাকতে পারে। দেখো, মোট যে আসন রয়েছে অনার্সে ভর্তিযোগ্য, মোট আসনের তিন ভাগের এক ভাগ আসন ফাঁকা থাকতে পারে রিলিজ স্লিপে ভর্তি হওয়ার জন্য। তো এই আসনগুলো কোথায় ফাঁকা থাকবে? মূলত আসনগুলো ফাঁকা থাকবে শুধুমাত্র বেসরকারি কলেজগুলোতে। আর সরকারি কলেজে কয়েকটা আসন ফাঁকা থাকতে পারে, তবে ম্যাক্সিমাম আসনই পরিপূর্ণ হয়ে যাবে বা ভর্তি হয়ে যাবে শিক্ষার্থীরা। তাই অবশ্যই মনে রাখতে হবে, আবেদন করার সময় তোমার বেসরকারি কলেজে প্রাধান্য বেশি দিতে হবে, তা না হলে তুমি রিলিজ স্লিপে চান্স পাবে না। এছাড়াও বেশ কয়েকটি স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো তুমি যদি ফলো করো তাহলে তুমি চান্স পেতে পারো। যেমন প্রথম স্টেপ হচ্ছে কলেজ সিলেকশন। রিলিজ স্লিপে পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ থাকবে। আমি আবেদনের রিভিউ তোমাদেরকে দেখিয়েছি এবং সেই রিভিউতে দেখানো হয়েছে যে পাঁচটি কলেজে আবেদন করতে পারবে। এখন এই পাঁচটি কলেজের মধ্যে সরকারি বেসরকারি মিলিয়ে যদি তুমি আবেদন করো তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। এবং এই ভিডিওর প্রথমেই কিন্তু বলেছি যে রিলিজ স্লিপে মোট আসন রয়েছে অনার্সে ভর্তিযোগ্য আসনের তিন ভাগের এক ভাগ, এবং সেই এক ভাগ আসন রয়েছে বেসরকারি কলেজগুলোতে। সরকারি কলেজে খুবই অল্প আসন রয়েছে। তাই মনে রাখতে হবে, তোমাকে চান্স পাওয়ার জন্য বেসরকারি কলেজ চয়েস করতে হবে। বেসরকারি কলেজ চয়েসের বিকল্প কোনো কিছু নেই। হ্যাঁ, এখন তুমি চেষ্টা করলে যে আমি আরেকটিবার চেষ্টা করতে চাই যে সরকারি কলেজ আমার হয় কি না। তোমার জিপিএ যদি 8+ থাকে, 9+ থাকে বা 10+ থাকে, তাহলে তুমি চেষ্টা করবে সর্বোচ্চ তিনটি সরকারি কলেজ দেওয়ার এবং বাকি দুইটি বেসরকারি দেওয়ার। কেননা তুমি যে পাঁচটি কলেজে আবেদন করছো, এই পাঁচটি কলেজের মধ্যে তোমার যে প্রায়োরিটি তুমি দিচ্ছ, যেমন ফার্স্ট চয়েসে তুমি যে কলেজটিতে আবেদন করছো ওই কলেজটি ফার্স্ট প্রায়োরিটিতে তোমার রয়েছে এবং ওই কলেজটিতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। সেকেন্ড যে চয়েসটি তুমি দিবে বা যে কলেজটি চয়েস করবে ওই কলেজে ফার্স্ট চয়েস থেকে একটু কম থাকবে প্রায়োরিটি, এবং থার্ড চয়েসে এরকমভাবে প্রত্যেকটি কলেজ, পাঁচটি কলেজে তোমার আবেদন তো রিভিউ হবে। যদি ফার্স্ট চয়েসে তোমার সেই কলেজে চান্স না হয় তাহলে সেকেন্ড কলেজ যাবে, তারপর সেকেন্ড কলেজ থেকে থার্ড কলেজ, এরকমভাবে পাঁচটি কলেজে রিভিউ হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ নম্বর তুমি যে কলেজটি দিয়েছ সেই কলেজে কোনো আসন ফাঁকাই নেই। তাহলে দেখা গেল কি, ফার্স্ট চয়েসে তোমার হলো না, সেকেন্ড চয়েসে হলো না, থার্ড চয়েসে, এরকমভাবে তোমার প্রত্যেকটি কলেজে দেখলো যে হলো না। তো এরকম হতে পারে। তাই আমার যেটা ব্যক্তিগতভাবে মতামত সেটি হচ্ছে, তুমি ফার্স্ট চয়েসে একটি সরকারি কলেজ যদি দিতে চাও দিতে পারো, এবং সেকেন্ড চয়েসে আরেকটি জেলাভিত্তিক সরকারি কলেজ না দিয়ে উপজেলাভিত্তিক সরকারি কলেজ প্রদান করবে। কেননা উপজেলাভিত্তিক সরকারি কলেজে একটু চাপ কম থাকবে এবং চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং অবশ্যই তোমার আসন দেখে আবেদন করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এভাবে তুমি আবেদন করলে চান্স পেতে পারো। আর বাকি যে দুইটা তিনটা সরকারি কলেজ তুমি যদি দিতে চাও দিতে পারো, তবে না দেওয়াটাই বেটার হবে। তুমি সর্বোচ্চ তিনটা এবং সর্বনিম্ন একটা সরকারি কলেজ দিলে সবথেকে বেশি বেটার হবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে মোট বিষয় কলেজ সিলেকশনের বিষয়। এবার সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে বেশ কিছু তথ্য তোমাদেরকে জানাই। সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে যেটা তোমার মানতে হবে সেটি হচ্ছে, তোমার নিজের গ্রুপের সাবজেক্টগুলোতে আবেদন করবে, এবং তুমি চাইলে তোমার গ্রুপ চেঞ্জ করে অন্য গ্রুপের সাবজেক্টগুলোও দিতে পারো। হ্যাঁ, এখন তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট, তুমি চাইলে তোমার নিজের গ্রুপের সাবজেক্টগুলো দিবে। এর সাথে তুমি চেষ্টা করবে তোমার অন্য গ্রুপ, যেমন মানবিকের সাবজেক্টগুলো যদি তুমি দিতে চাও দিতে পারো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থীর তার নিজের গ্রুপের সাবজেক্টের জন্য 100% আসন বরাদ্দ থাকে, এবং মানবিক শাখার যে সাবজেক্টগুলো সেগুলোতে আবেদন করলে 10% চান্স পাওয়ার বা আসন তাদের বরাদ্দ থাকে। তো সেই হিসাবে যদি তোমার নিজের গ্রুপের সাবজেক্টের সাথে মানবিক শাখার সাবজেক্ট অথবা বাণিজ্য শাখার সাবজেক্ট অ্যাড করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো সেই হিসাবে আবেদন করার সময় অবশ্যই সাবজেক্টে প্রায়োরিটি দিবে, এবং সাবজেক্টে যেগুলো চয়েস করবে সেগুলোর মধ্যে যে সাবজেক্টে সবথেকে বেশি আসন রয়েছে তোমার পছন্দের তালিকায়, দেখা যাচ্ছে তোমার পছন্দের মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন অথবা গণিত, এই তিনটা সাবজেক্টের মধ্যে সবথেকে বেশি আসন কোন সাবজেক্টে রয়েছে সেই সাবজেক্টটা প্রথম চয়েসে দিবে, এবং সেকেন্ড চয়েসে তার থেকে একটু কম আসন রয়েছে যেটাতে সেটি দিবে। এরকম তোমার পছন্দের যে সাবজেক্টের তালিকা সেটি তৈরি করবে, এবং অবশ্যই মনে রাখবে যে সাবজেক্টে আসন বেশি সেই সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনাও বেশি।
তো এইগুলোই হচ্ছে তোমার মূলত রিলিজ স্লিপে আবেদনের ক্ষেত্রে এবং চান্স পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কলেজ সিলেকশন এবং সাবজেক্ট সিলেকশন, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এবং তোমার জিপিএ অনুযায়ী এই দুইটা জিনিস তোমাকে চয়েস করতে হবে, সাবজেক্ট এবং কলেজ সিলেকশন করতে হবে। তো বন্ধুরা, যখন আবেদন শুরু হবে তখন এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, এবং এখন যেহেতু আবেদন শুরু হয়নি তাই আপাতত তোমাদেরকে জেনে রাখতে হবে যে আবেদনের ক্ষেত্রে, চান্স পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে, কিভাবে তোমার চান্স পাওয়া যাবে এটা তোমার জেনে রাখা উচিত। ঠিক আছে, তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে।